नमस्कार बंधुरा, आपनारा देखछेन योर इनफरमेशन यूट्यूब चैनल। आमार आपनार प्रत्येक चैनल आपनादेर स्वागत जानाय चैनलेर आरो एकटी नतून भिडियोते। बंधुरा, जानि ना शेष परिणति कि हबे, परीक्षा हबे ना हबे ना। इतिमध्ये केंद्र एवं राज्यर संगे एकटी द्वंद्वेर सूत्रपात हयेछे यूजीसी एर नतून गाइडलाइन के निये। तो बेशी कथा बोलबो ना, यूजीसी गाइडलाइन के निये आरो एकटी नतून आपडेट उठे एसेछे, তাই আমি আপনাদের সামনে পুনরায় সেই আপডেটটি জানাতে এসেছি। তো চলুন দেখে নিই কী সেই আপডেট, সঙ্গে থাকুন, আমি বিস্তারিত আপনাদের সামনে সমস্তটা আলোচনা করে দিচ্ছি। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা প্রত্যেকে জানেন এই চ্যানেল থেকে কিন্তু আপনি প্রত্যেক দিন দরকারি ভিডিও পেয়ে থাকেন। তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, নিজের স্বার্থে এবং নিজেকে আপডেট রাখতে। আর বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল সেট করে রাখবেন, যাতে আপনি পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান। ইউজিসি এর গাইডলাইনকে নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে দ্বন্দ্ব। তো চলুন কিসে আপডেট আমি আলোচনা করে দিচ্ছি। তো দেখুন প্রথমে কি বলছে, ইউজিসি এর গাইডলাইন না মেনে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করলে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে পদক্ষেপ করার হুঁশিয়ার দিল কেন্দ্র। এই ব্যাপারে ইউজিসির ক্ষমতা রয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন সচিব অমিত খারে। একটি সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন উচ্চশিক্ষা কেন্দ্র ও রাজ্যের যুগ্ম তালিকাভুক্ত বিষয়, এক্ষেত্রে কেন্দ্রের সিদ্ধান্ত অগ্রাধিকার পাবে। তার বক্তব্যে ইঙ্গিত মিলছে তাই রাজ্যগুলি সে নির্দেশ মানতে আইনত বাধ্য বলেও তিনি জানান। প্রথমে ইউজিসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত রাজ্যের উপর ছেড়েছিল, পরে তা সংশোধিত করে পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক করেছে, কিন্তু তা নিয়ে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে আপত্তি উঠেছে। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে জানিয়েছেন ইউজিসি এর পূর্বেকার গাইডলাইন অনুসারে রাজ্য সরকার যে অ্যাডভাইজার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির কাছে পাঠিয়েছে সেটাই বহাল রাখতে। রবিবার ফেসবুকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় লিখেছেন ইউজিসি 6 জুলাইয়ের পরামর্শ বাতিল করে 29 এপ্রিলে দেওয়া পরামর্শ মোতাবেক কাজ করুক, এটাই আমাদের অনুরোধ। শিক্ষামন্ত্রীর বক্তব্য, করোনা পরিস্থিতির এই সংকটময় মুহূর্তে ছাত্রদের ও শিক্ষকদের সঙ্গে যুক্ত মানুষদের জীবন রক্ষা করাই তাদের প্রধান কাজ। রাজ্যের উপাচার্য পরিষদ ইতিমধ্যে বৈঠকে বসে স্থির করেছে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউজিসিকে জানাবেন 29 এপ্রিলের গাইডলাইন মেনে যে অ্যাডভাইজারি রাজ্য সরকার তাদের পাঠিয়েছে তাই বহাল থাকুক, কারণ ওই অ্যাডভাইজারি অনুযায়ী তারা মূল্যায়নের বিষয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে এবং পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি রাজ্য জুড়ে এখন নেই, সে হোক অনলাইন অথবা অফলাইন পরীক্ষা। এদিন উপাচার্য পরিষদের সম্পাদক তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবিরেশ ভট্টাচার্য বলেন, আমরা ইউজিসিকে এই চিঠি দিচ্ছি, ইউজিসি বিধি ভালো করে দেখে, আমাদের বিশ্ববিদ্যালয়ের বিধিও ভালো করে দেখেছি, আমরা বিশ্ববিদ্যালয়গুলির সদিকার আছে, পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেই বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি কাউন্সিল, এর সঙ্গে প্রতি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট অথবা কর্মসমিতি রয়েছে। তো বন্ধুরা, আমরা এই সংবাদ মাধ্যমটি পড়ে সম্পূর্ণটা বুঝতে পারলাম, আমাদের রাজ্যে কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীর পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছে, কোনো মতে কিন্তু রাজ্য চাইছে না যে পরীক্ষা নেওয়া হোক, এমনকি আমাদের মুখ্যমন্ত্রীও শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে আছেন, তারা চান না যে কোনো রকম পরীক্ষা কিন্তু রাজ্যে বা দেশে এখন এই সংকটময় পরিস্থিতিতে নেওয়া হোক। কিন্তু ইউজিসি বলছে যে তার গাইডলাইন না মানলে সে কিন্তু কড়া পদক্ষেপ নেবে প্রত্যেক রাজ্যের প্রতি। তো দেখা যাক এই পরিস্থিতি শেষ পরিণতি কী হয়, আদৌ কি কলেজে পরীক্ষা হবে না হবে না এখনও ঠিকভাবে বলা যাচ্ছে না। যদি কোনো এই নিয়ে আপডেট উঠে আসে তো অবশ্যই জানানো হবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনি সবসময় কিন্তু এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনারা যদি পরীক্ষা না দিতে চান তাহলে পরে কমেন্ট করবেন #NoExam, কারণ এই পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া অসম্ভব, সেটা অফলাইন হোক আর অনলাইন হোক। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন #NoExam, এবং যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে
शेयर करबें जाते आरो बेशी कमेंट पड़े। तो बंधुरा एर संगे आरेकटी काज करबें, आपनारा जारा टुईटार बा फेसबुक बा इन्स्टाग्राम व्यवहार करें तारा किन्तु अवश्यई आमादेर केंद्रीय मानव सम्पद मिनिस्टरके एचआरडी मिनिस्टरके टुईट करबें नो एक्साम इन ওয়েস্ট বেঙ্গল, তবে কিন্তু আমাদের হয়তো এই পরীক্ষাটা বাতিল হতে পারে কারণ সোশ্যাল মিডিয়ার একটা বহুত বড় দম আছে। তো আপনারা সে দমটি দেখিয়ে দিন। আর আমাদের প্রত্যেকের হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন আছে, তো আমরা এই কাজটা সহজে করতে পারবো। তো দেখা হবে পরের ভিডিওতে। বন্ধুরা ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলের তরফ থেকে পুরো সাহায্য করা হবে। এবং আপনি যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করবেন, আমি ওইখানে সবসময় অ্যাক্টিভ থাকি। এবং বন্ধুরা একটি রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলোকে কিন্তু আপনার বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারা কিন্তু এই আপডেটটি সবার আগে পেয়ে যায়। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।